শুধু রমজান মাসে মেলে দিনাজপুরের ঐতিহ্যবাহী মিহিদানা। বেসন, চিনি, তেল, ঘি, আদা, পোস্তদানা, কাঠবাদাম, কিশমিশ, মাওয়া, কালোজাম ও পানি, এই ১১ পদের উপকরণ দিয়ে তৈরি হয় এটি। এটা খুব রিস্কের কাজ, একটু ১৯-২০ হলে নষ্ট হয়ে যায়, সাবধানে কাজটা করতে হয় এবং একটু কষ্ট আছে। রোজার মাস ছাড়া অন্য মাসে তো হয় না, ওই জন্য কষ্টটাকে স্বীকার করে আমরা এটা তৈরি করি। মূলত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান এলাকার মিষ্টি জাতীয় খাবার এই মিহিদানা। ধীরে ধীরে দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন হিসাবে খ্যাতি পেয়েছে এটি। মিহিদানাটা মূলত ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছে এবং এখন বর্তমানে যে মিহিদানাটা ইউপি, উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্রে এই মিহিদানার প্রচলনটা অনেক বেশি। ওখানে মিহিদানার লাড্ডুটাই বেশি, যেমন দিল্লির লাড্ডু, দিল্লির লাড্ডুটাই মিহিদানার থেকে দিল্লির লাড্ডুটা তৈরি হয়। মূলত এটা পশ্চিমবঙ্গেরই, বর্ধমানের সীতাভোগ মিহিদানা এখন একটা নাম আছে। মিহিদানাতে যেসব উপকরণ ব্যবহার করা হয় এর বেশিরভাগের গুণগত মান ক্ষণস্থায়ী, তাই দ্রুত সময়ে বিক্রির জন্য শুধু ইফতারে এটি তৈরি করা হয়। মিহিদানাতে আমরা রমজান ছাড়া অন্য সময় করতে পারি না, বিকজ এই মধ্যে মিহিদানাতের মধ্যে আমাদের কিশমিশ থাকে, বাদাম থাকে, মাওয়া থাকে, এইগুলি হচ্ছে যে ১২-২৪ ঘন্টা পরে নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সফট হয়ে যায়, পরবর্তীতে এটা খুব খাওয়া যায়। সো এই স্বল্প সময়ের জন্য যেহেতু আমরা সকালে তৈরি করি, দুপুরের মধ্যে আমাদের শরীরে চলে আসে, সন্ধ্যার মধ্যে এটা শেষ হয়ে যায়। অনন্য মান ও স্বাদের জন্য ক্রেতাদের কাছে সবসময় প্রিয় মিহিদানা। ইফতারে মিহিদানা একটি জনপ্রিয় খাবার এ জেলায়। মিহিদানা সারা বছর এটা পাওয়া যায় না, এটা মনে করেন যে শুধুমাত্র রমজান মাসে এটা তৈরি করে। অন্য মাসে বুন্দিয়া পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, এই মাসে আপনার মিহিদানাটা আর ছানা পোলাও এইসব পাওয়া যায়, এই জন্য নিতে আসে। প্রতি কেজি মিহিদানা মান ভেদে বিক্রি হয় ২৬০ টাকা থেকে ৩২০ টাকা কেজি দরে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।